সাকিবুর রহমান সরকার ভাইকে কথা অনুরোধ করছি। উপস্থিত ঠিকাদার ভাই বন্ধুরা, আমরা বিগত 17-18 অর্থ বছরে আমরা কতগুলো কাজ বাস্তবায়ন করি, কাজ সম্পূর্ণ করি। টেন্ডার বিলম্বিত দেওয়া হওয়ার কারণে আমরা নির্ধারিত সময়ই কাজ শেষ করি, দুই একদিন আকফিস হয়। অর্ধবতী পর্যন্ত আমরা 3 বছর পূর্বের বিল পাইতেছি না। বিল না পাওয়া সত্ত্বে আমরা কয়েকবার উপজেলা চেয়ারম্যান মহোদয়ের কাছে আবেদন করছি এবং সাথে আমরা বারবার যোগাযোগ করছি, উনি এটার কোনো পাত্তাই দিচ্ছে না। আমরা সেই কাজ সম্পূর্ণ করার পরে আমাদের অর্থ আসতে 3 বছর যাবৎ সরকারের কোথা থেকে আসার পরেও আমরা নির্বাহী কর্মকর্তা আসার কোনো উদ্যোগেই নিচ্ছে না উপজেলা নির্বাহী কর্মকর্তা। দ্বিতীয়ত হলো উনি উপজেলা পরিষদের পৌরসভার প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করছেন, পৌরসভায় যে টেন্ডার হয়েছে পৌরসভায় যে ঠিকাদার, আমরা দীর্ঘ সময় ব্যাড ইনকাম এখতিয়ার লাইসেন্স রেনু করতেছি, তাদের এখান থেকে ডেট লাইসেন্স নিতেছি, তারপরে অর্ধপতি পর্যন্ত উনি আসার পরে একটা টেন্ডার হয়েছে, এই দীর্ঘ টাইমের ভিতরে একটা টেন্ডার হয়েছে, বাকি কোনো টেন্ডার দিয়ে ইনকাম হচ্ছে কেন? ঠিকাদার থাকা অবস্থায় টেন্ডার দিয়ে ইনকাম উনি কি ঠিকাদার না উনি প্রশাসক? উনি যদি প্রশাসক না হয় তাহলে ঠিকাদারকে সমন্বয় করে ঠিকাদারদের মাধ্যমে টেন্ডারের মাধ্যমে নোটিশের মাধ্যমে কাজ হবে, উনি কেন একা এককভাবে বাস্তবায়ন টেন্ডার হয়েছে ব্রিজগুলি, প্রতিটা ব্রিজে উনি 12% কমিশন নিতেছে, কেন? ঠিকাদারদের প্রতিটা ব্রিজে লোকসান আছে, একটা ব্রিজ আমরা পাই নাই। তাই আমরা চাই উনি যেন ধন্যবাদ সকল ঠিকাদারকে। আমরা টেন্ডারের মাধ্যমে কার্যাদেশ পাই, এই কার্যাদেশ মোতাবেক আমরা কাজ সম্পন্ন করি, কিন্তু আমরা ঠিকাদারদের কাছ থেকে উনি বিআই অফিসের যে খাদ্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে কাজ আছে ব্রিজের, সেই ব্রিজের কাছ থেকে উনি 12% কমিশন নেন, এই জন্য আমরা আজকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পৌরসভার কাছে উনি 10% কমিশন দাবি করেন এবং নিয়ে থাকেন আমাদের কাছ থেকে, আমরা ঠিকাদাররা লাভ করতে পারি না 10 টাকা, ওনাকে দিতে হয় 20 টাকা, আমরা কোত্থেকে দিব এই টাকা? সকল ঠিকাদার বৃন্দ আজকে আমরা এই রাস্তায় নামতে বাধ্য হয়েছি, এই উনার জুলুমের কারণে, অত্যাচারের কারণে, উনার দুর্নীতির কারণে, উনার স্বেচ্ছাচারিতার কারণে। আমাদের এখানে আজকে আমরা মুলতবি ঘোষণা করলাম, আগামী দিনে আমরা আবার অনেক কর্মসূচি নিয়ে আসতে আর আসবো, আবার সম্মেলন করবো সকল ঠিকাদার ভাইদের সম্মেলনে থাকার জন্য।
হ্যাঁ মোবারক।